فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده من أهل البيت. ভাই আরব আমিরাত থেকে বলছিলেন যে মুরজিয়া কারা, যে সম্মানিত ভাই, মুরজিয়া হলো যারা এটা বিশ্বাস করে যে অন্তরে বিশ্বাস করলে যথেষ্ট, তার মানে অন্তরে বিশ্বাস করে আল্লাহ আছে, জান্নাত জাহান্নাম এগুলা নবী রাসূলদের প্রতি পরকাল এগুলা বিশ্বাস করলেই তাদের জন্য যথেষ্ট, কোনো আমল করার প্রয়োজন নেই, এগুলা বাতিল কথা। যদি কেউ বলে যে বিশ্বাস করলে যথেষ্ট, তাহলে ইবলিসও পরিপূর্ণ ঈমানদার, তাদের কথা অনুযায়ী ফেরাউনও তাদের কথা অনুযায়ী পরিপূর্ণ ঈমানদার, তার মানে যারা কুফারে কুরাইশ তারাও আল্লাহকে বিশ্বাস করত, তারা আল্লাহকে বিশ্বাস করত, তাহলে এগুলাও পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। ঈমান না নেই অনেক সময় পরিপূর্ণ ঈমানদার হয় তাদের কথাই, তাই যে অন্তরে বিশ্বাস করলে যথেষ্ট এটা বাতিল কথা, বাতিল কথা। ঈমানের সংজ্ঞায় আসে যে অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, তাহলেই একজন মুমিন হতে পারে। তাই আপনি যখন আল্লাহকে বিশ্বাস করলেন, মুখে স্বীকৃতি দান করলেন, তারপরে আমল করতে হবে, সালাত পড়তে হবে, জাকাত দিবেন, হজ করবেন, সিয়াম সাধন করবেন, যার উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দিবে, যার উপর সালাত ফরজ হয়েছে তার মানে সালাত আদায় করবে, যার উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করবে, সিয়াম সাধন করবে, এগুলো আমল। আর যেগুলা আমল রয়েছে আরও আমল, অনেক আমল, সৎকাজের আদেশ, সৎকাজে নিষেধ করবে, মানুষকে শিরিক বিদাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, মানুষের সাথে সত্য কথা বলবে, মানুষের গালিগালাজ করবে না, এগুলা আপনার যেগুলো আমল রয়েছে সেগুলা আমল করবে, শুধু বিশ্বাসে নয়। এবং তাদের আর একটা বিশ্বাস, আরও বিশ্বাস যে তারা আমল করবে না, তার মানে তারা মূলত আমল, আমলের ধার ধারে না, তারা আমলের কোনো তারা বিশ্বাস করে না। এরপরে তারা বলে যে ঈমান কমে না বাড়ে না, জি না, ঈমান কমে বাড়ে আমলও করা লাগবে, আমল না করলে কেউ জান্নাত যেতে পারবে না, আমলের মাধ্যমে জান্নাত যেতে হবে, আমলের মাধ্যমেই জান্নাত যেতে হবে, আমল না করে কী করা হয়, আমল অবশ্যই তাকে করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর আপনি পড়েন, ওয়া আসরি ইন্নাল ইনসান লাফি খুসর, শপথ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের শপথ, এরপরে বলছেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ঈমান এনেছে সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা পরস্পরে হকের প্রতি অটল থাকার জন্য, হকের প্রতি অটল থাকার জন্য তারা পরস্পরে উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস হাক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে ধৈর্য ধারণের প্রতি উপদেশ দিয়েছে। তার মানে কেউ যখন হকের পথে দাওয়াত দিবে মানুষকে, ওই সময়তে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যখন দাওয়াত দিল, তারপরে তার কোনো বিপদ আপদ আসতে পারে, তাই ধৈর্য ধারণ করবে। নবী রাসূল দ্বারা যখন তারা মানুষকে সঠিক পথে ডাকতো, ডাকার পরে অনেক সময় বিপদ আপদ আসলে তারা ধৈর্য ধারণ করতো। তাই মূলত আপনার আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সাথে, মুখের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আমল করা লাগবে, তাই আমল করা লাগবে। তাই যারা মূলত এগুলা করে, আমাদের দেশেও অনেক রয়েছে যারা মূলত, যেমন কিছু গ্রুপ রয়েছে যারা বলে যে কাউকে বলা হয় যে তুমি সালাত পড়ো বা ভালো কাজ করো, তো সে বলতে থাকে যে তোমার থেকে আমার ঈমান জোরাল, তার মানে অন্তরে বিশ্বাস করলে তাদের কাছে ঈমান পরিপূর্ণ হয়ে যায়, যে না বাতিল কথা, এগুলা যা বললাম দলিল দ্বারা যা প্রমাণিত। এরপরে তারা মুরজিয়ারা বলে যে কারোর যদি ঈমান থাকে আর ঈমানের সাথ নিয়ে পাপ করে, তাহলে এই পাপে কোনো ঈমানের ত্রুটি হবে না, এটাও বাতিল কথা, এটাও বাতিল কথা, আরও অনেক বাতিল কথা তাদের ভিতরে রয়েছে। তো এগুলা মোটামুটি তাদের কথাবার্তা, তারা মূলত আমল করে না, এরা হলো আপনার এসব জাতি ইবলিস মার্কা লোক, এবং এরা ফেরাউনের দল, এরা হলো আসলেই আল্লাহকে বিশ্বাস করে না, তার মানে বিশ্বাস করলে অবশ্যই সে আমল করবে, তার মানে তার পরকাল রয়েছে, তারপর জান্নাত জাহান্নাম রয়েছে, এই জন্য সে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা ইমাল আমল আমল করবে, শুধু বসে থাকবে এমনটি নয়, আল্লাহকে বিশ্বাস করি বলে বসে থাকবে এমনটি নয়। তাই আপনি যদি বলেন যে বাড়িতে বসে থেকে সব কিছু পাওয়া যাবে, এবিটিকে হ আপনাকে অবশ্যই আমল করা লাগবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন, আমরা যেন সত আমল করতে পারি, আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।